এই পৃথিবীতে দেবরাজের সবথেকে প্রিয় পোশাক হলো ওর ওই কালো কোটটা। ওর ওকালতি করবার জন্যই জন্ম হয়েছে, আর কোর্টে ওর খুব নাম ডাক রয়েছে। এই দেবরাজ যদি কোনো কেস লড়বে বলে একবার সিদ্ধান্ত নেয়, তাহলে সেখান থেকে ও আর কিছুতেই পিছপা হয় না। আইনের সমস্ত আটঘাট ওর গুলে খাওয়া। দেবরাজের ফ্যামিলি লক্ষ্মী স্টোর্স নামে একটা দোকান চালায়। এই মুহূর্তে সেই দোকান ওর স্ত্রী দেখাশুনো করে। দেবরাজের একটাই মেয়ে, তিনটে ভাই আর একটা বোন আছে। তারা সবাই এক বাড়িতেই একসঙ্গে থাকে। ম্যাডাম, এই ছবিটা হলো এসিপি শঙ্করের। এরা দুজন একসঙ্গে পড়াশুনো করেছে। এরা দুজনই পরস্পরের ফ্যামিলি ফ্রেন্ড। এটা হলো দেবরাজের কুষ্টির ডুপ্লিকেট কপি। এই মুহূর্তে দেবরাজের সময় খুব একটা ভালো চলছে না। দেবরাজ আজ পর্যন্ত কোনোদিন কোনো কেস হারেনি না? ওর হারা উচিত নয় দয়াল। জেতার লোকেদের সবসময় জেতাই তো উচিত। ও যদি হেরে যায় তাহলে ও সেটা কখনো সহ্যই করতে পারবে না। কিন্তু ও এটা জানে না যে ও আমার বিরুদ্ধে চলে গেছে। জীবনে প্রথমবার ও হারবে, তাতে আমার আর কি করার আছে? বেচারা, এখন কি করা উচিত দয়াল? ও আপনার কাছে হেরে যাবে ম্যাডাম। কি করতে হবে ম্যাডাম? দয়াল, এই ফাইলে দেবরাজের সমস্ত সার্টিফিকেট আছে, কিন্তু একটা সার্টিফিকেট এখানে মিসিং। কি সার্টিফিকেট ম্যাডাম? দেবরাজের ডেথ সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটা থাকলে এই ফাইলটা কি সুন্দর হতো না? নিয়ে চলে এসো দয়াল। ঠিক আছে ম্যাডাম। Do it immediately.